বাস মানে নাথুলা বাসের পারমিশন পেয়েছি, তো সেদিকেই যাচ্ছি। আর খুব ভালো লাগছে, আর বরকর গাড়ি যাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছে নাকি জানি না। তো চলো যাওয়া যাক, আর তোমাদেরও নিয়ে যাই। জানলাতে গাড়ি ছাড়বে এইবার, ওদিকটা ক্লিয়ার দিয়ে দেবো, দেখা যাচ্ছে নারকেল খাবো, না না নারকেল খায় না, নারকেল খেতে পারে না, না না খায়, আন্টি দেবে, এ মা এটা তো এই আবার চলে এসেছে। দুর্দান্ত লাগছে, অসাধারণ লাগছে কাঞ্চনজঙ্ঘা দেখতে, অসাধারণ, দারুণ লাগছে, রোদে আরো বেশি পাহাড়ের চূড়াটা সুন্দর লাগছে। উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, ধরে দিল কেউ অল্প ছাওয়াতে, কাঁচা মিঠে আলো নাম কি জানি তার অকারণে আমি অল্প আঘাতে। এখানে একটু ব্রেক নিচ্ছি, একটু কফি খেয়ে তারপর আমরা আবার রওনা দেব নাথুলার উদ্দেশ্যে। এই ভিউ পয়েন্টে অনেকক্ষণ দাঁড়িয়ে এক দৃষ্টে কাঞ্চনজঙ্ঘার মোহময়ী রূপ পর্যবেক্ষণ করলাম। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এখানে কিছু শীতের জিনিস যেমন টুপি, হেডফোন এগুলোও বিক্রি হচ্ছিল, তোমরা কিনতে পারো। কফিও পাওয়া যায়, কফি খেয়ে আবার নাথুলার উদ্দেশ্যে রওনা দিলাম। এই দেখো, এইবার রাস্তার দুপাশে ছিটে ফোটা বরফ দেখা যাচ্ছে, মানে প্রচুর বরফ নয়, কিছু কিছু বরফ মানে এবার শুরু হয়েছে, তো মানে কিছু কিছু জায়গা বেশ ভালো লাগছিল, আর এবার অনেকটাই উপরে উঠে গেছি আমরা, আর এই ব্যাকটা না ভীষণ সুন্দর লাগছিল। এই যে পৌঁছে গেছি আমরা নাথুলা পাস। নাথুলা হলো হিমালয়ের ডঙ্কা পর্বত শ্রেণীতে
তিব্বতে চীনের ইয়াতুং কাউন্টি এবং ভারতের সিকিম রাজ্য এবং পশ্চিমবঙ্গের মধ্যবর্তী একটি পর্বত গিরিপথ। পাঁচটি 14,140 ফিট উচ্চতায় অবস্থিত। এটি কালিম্পং এবং গ্যাংটক শহর দুটিকে নিম্ন চুম্বি উপত্যকার গ্রাম এবং শহরগুলোর সাথে সংযুক্ত করেছে। তো এই দিকে দেখো, চীন এবং ভারত মানে দুটোরই একটা বর্ডার এলাকা এটা। আর এই যে পুরো একদম সিঁড়ি বেয়ে বেয়ে অনেকটা উপরে ওঠা যায়, যদিও আমি উঠিনি কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল এখানে, এবারে কনকনে ঠান্ডা, কিন্তু সূর্যের তেজ বেশ প্রখর ছিল, তো বেশ রোদ ঝলমলে ছিল ওয়েদারটা। তো আমরা কিছুক্ষণ থেকে এখানে স্টে করে তারপর আবার চলে এসেছিলাম। নাথুলাতে উভয় পক্ষের সৈন্যরা সমগ্র চীন ভারত সীমান্তের নিকটতম। এটি উভয় দেশের দুই সেনাবাহিনীর মধ্যে পাঁচটি বর্ডার পার্সোনেল মিটিং পয়েন্টের একটি। নেক্সট আমরা চলে এলাম বাবা মন্দিরে। মন্দির ঠিকই, কিন্তু এখানে কোনো ঈশ্বরের বাস নেই, তিনি এখনও পাহারা দিয়ে চলেছেন দেশের সীমান্ত, এমনটাই বিশ্বাস করেন ভারতীয় সেনারা। তিনি হলেন বাবা হরভজন সিং, তারই স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই মন্দির। এমনটা শোনা যায় যে মৃত্যুর পরও নিজের কর্তব্য পালন করেছেন হরভজন সিং। নাইট ডিউটি থাকা কোনো সেনা জওয়ান ঘুমিয়ে পড়লে তাকে নাকি চড় মেরে জাগিয়ে দেন তিনি। এমনকি শত্রুপক্ষ থেকে আসা আগাম বিপদ সম্পর্কে সেনাদের সতর্ক করে দেন। তার এই অবদানের কারণে তার মাসিক বেতন নাকি বাড়িতে পাঠানো হতো, বার্ষিক ছুটিও পেতেন তিনি, তার জন্য আলাদা ট্রেনের সিট বুক করা হতো, তার ব্যাগ গোছানো হতো, 14 বছর আগেও নাকি এই রীতি পালন করা হতো। বাবা মন্দিরে হরভজন সিংয়ের সামরিক উর্দি জুতো সযত্নে সংরক্ষণ করা আছে, তার জন্য বিছানাও তৈরি করা রয়েছে। তারপর আমরা চলে এসেছিলাম ছাঙ্গু লেকে। তো ছাঙ্গু লেকে তোমরা কী কী করতে পারো আমি একটু বলে দিই। এখানে রোপওয়ের সিস্টেম রয়েছে, তো তোমরা রোপওয়ে করে পাহাড়ের ওপর থেকে মানে সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারো। এটা হচ্ছে ইন্ডিয়াস হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। আর এখানে প্রচুর ইয়াক রয়েছে, ইয়াকের পিঠে চড়ে তোমরা সাওয়ারি করতে পারো। তারপর বিভিন্ন ড্রেস রয়েছে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস, সেগুলো পরে তোমরা ফটোশ্যুট করতে পারো, ঠিক আছে, মানে আর এখানটা জায়গাটা এনজয় করতে পারো। তো আমি তো রোপওয়ে যাইও নি, তখন শরীরটা একটু ভালো লাগছিল না, এমনিতেই পাহাড়ি এলাকায় আমার একটুখানি প্রবলেম হয়, আবার পাহাড়ি এলাকাতেই আমি শুধু ঘুরতে আসি, এটাই হয়ে যায় আমার সাথে। তো এই আর কি, প্রচণ্ড কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছিল বলে কানে আমি একদম স্কার্ফটা ঢেকে নিয়েছিলাম। আর এই দেখো ড্রেসপত্র সমস্ত এখানে রয়েছে। আর এই যে দেখা যাচ্ছে ছাঙ্গু লেক, আর যেটা পুরো ফ্রোজেন হয়ে রয়েছে। আর ছাঙ্গু লেক বলে পরিচিত এই লেকটার আরও কিন্তু একটা নাম আছে, সেটা হলো সোমগো লেক। হ্যাঁ, তো হিমবাহী হ্রদ এটা একটা, আর পুরো ফ্রোজেন হয়ে আছে দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছিল। গ্যাংটক থেকে এই লেকের ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটার, আর এটা হচ্ছে তোমার 12,313 ফিট উচ্চতায় অবস্থিত। আর শীতের মরশুমে মানে এত সুন্দর লাগে, আর মাঝখানে একটুখানি জলটা দেখা যাচ্ছে, দেখো নীল হয়ে আর পুরো ফ্রোজেন হয়ে রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর কিছু কিছু জায়গায় বরফ ছিল, কিছু কিছু জায়গায় হ্যাপাজার্ডলি বরফ ছিল, তো যেখানে মোটামুটি একটু বরফ ছিল ওখানে গিয়ে একটুখানি দু চারটে ফটো টটো তুললাম, আর এখানটা ঘুরে ঘুরে একটু এনজয় করছিলাম কিছুক্ষণ স্টে করে, তারপর আমরা আবার ব্যাক টু গ্যাংটক। ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।